আসসালামু আলাইকুম আমরা অনেক সময় এই কাজটি করি না সেটি হচ্ছে যে বাচ্চা যে কোনো ধরনের একটি কাজ করলো ভালোভাবে সফলতার সাথে সে কাজটি করেছে আমরা বাচ্চার যে একটি ভালোভাবে প্রশংসা করব তাকে একটু আদর করব এটি কিন্তু করা হয়ে ওঠে না মনে হয় আমরা অনেক সময় মনে করে থাকি যে বাচ্চা এই কাজটি যে করেছে এটি করাটাই স্বাভাবিক এবং এটা তার দায়িত্ব দায়িত্ব হলেও এটা তার করাটা স্বাভাবিক আমাদের কাছে এবং আমাদের কাছে মনে হয় এটি তার দায়িত্ব কিন্তু সে বাচ্চাটি কিন্তু বোঝে না এর জন্য বাচ্চা যখন কোনো ভালো কাজ করলো অথবা সফলতার সাথে কোনো কাজ সম্পাদন করলো তখন আমাদের অতীত হচ্ছে তার প্রশংসা করা তাকে সে কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করা তাহলে বারবার সে সফল হওয়ার জন্য একটা মানসিকতা তৈরি হবে এবং বারবার সে সফল হতে চেষ্টা করবে এভাবে কিন্তু সে একটা নিয়মের মধ্যে ঢুকে যাবে এবং এই যে নিয়ম ভাঙার যে প্রবণতা সেটা তার মাঝে থাকবে না নিয়ম মানতে তখন সে অভ্যস্ত হয়ে যাবে এর সাথে আমাদের আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে যে বন্ধুদের সম্পর্কে ধারণা রাখতে হবে অনেক সময় আমাদের বাচ্চারা স্কুল গোয়িং বাচ্চা যারা আছে তাদের বন্ধু সার্কেল সম্পর্কে আমরা অনেকেই অবগত থাকি না বা ওই বন্ধু সম্পর্কে আমাদের জানার খুব একটা আগ্রহ থাকে না অনেক সময় আমাদেরকে বাচ্চাদের বন্ধুদের সম্পর্কে খুব একটু ধারণা রাখতে হবে অনেক সময় বাচ্চারা নিয়ম না মানার প্রবণতা তৈরি হয় দেখে দেখে এবং তাদের পেয়ার প্রেশারের কারণে সঙ্গদোষের কারণে অনেক সময় বাচ্চাদের নিয়ম ভঙ্গ করার একটা প্রবণতা তাদের মাঝে তৈরি হয়ে যায় এই জন্য বাচ্চাদের বন্ধুরা যদি এরকম কেউ থাকে তাহলে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে তার অভিভাবককে বিষয়টা অবগত করতে হবে এভাবে যদি আমরা বাচ্চাদের বন্ধুদের সম্পর্কেও কিছুটা ধারণা রাখি তাহলে কিন্তু আমাদের যে বাচ্চারা আছে সেই বাচ্চারা নিয়ম মানতে অভ্যস্ত হয়ে যাবে এবং নিয়ম ভঙ্গ করার যে প্রবণতা তার মাঝে তৈরি হওয়ার চান্স পাবে না তারপর আমরা আরেকটা কাজ হর হামেশায় করে থাকি সেই কাজটিও আমাদের করা যাবে না সেটি হচ্ছে যে বাচ্চারা যখনই আমাদের সামনে দেখি যে বাচ্চা নিয়ম মানছে না আমরা একটা বিষয় বলছি সে আরেকটি বিষয় করছে আর সাথে সাথে শুরু হয়ে যায় আমাদের মারধর করা বাচ্চাদেরকে আমরা তখন মারধর করা শুরু করে দিই এবং বাচ্চা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ওই বিষয়টিকে সে আরও সিরিয়াসলি নিয়ে থাকে এবং পরবর্তীতে সে কিন্তু আর ওইভাবে অভ্যস্ত হয় না তখন এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে নিয়ম মানানোর জন্য তাকেও অবশ্যই মারতে হবে এভাবে সে আস্তে আস্তে ইউজ হয়ে যায় কারণ হচ্ছে তার একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে মার না খাওয়া পর্যন্ত বা তাকে মার না দেওয়া পর্যন্ত সে কিন্তু আর ওই নিয়মটি মানতে চায় না এই জন্য বাচ্চাকে কোনোভাবেই আমরা চেষ্টা করবো যে মারধর না করে নিয়ম মানানোর জন্য মারধর না করে নিয়ম মানানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে বাবা মা নিজেদেরকে রোল মডেল হিসেবে উপস্থাপন করা অর্থাৎ আমরা যে কথাগুলি বলছি আমরা তাকে মানার জন্য যে বিষয়টি বলছি আমরা নিজেরা সেটা মানছি কিনা বা আমাদের নিজেদের মাঝে নিয়ম মেনে চলার বা নিয়ম পালন করার যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা আমাদের কাছে আছে কি না বাচ্চাদের জন্য সবচেয়ে কাছের এবং সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে বাবা মা সবচেয়ে সুপার হিরো এবং সুপার হিরোইন হচ্ছেন বাবা মা তাদের কাছ থেকে কিন্তু সন্তানেরা অনেক কিছু শিখে থাকে এই জন্য এই বাবা মায়ের কাছ থেকে যাতে নিয়ম মানার যে একটা চর্চা সেই চর্চা যাতে বাবা বাবা কাছ থেকেই শেখে এই জন্য আমাদেরকে নিজেদেরকে নিয়ম মানার রোল মডেল হিসেবে বাচ্চাদের সামনে উপস্থাপিত হতে হবে এবং বাচ্চাদেরকে নিয়ম মানার ক্ষেত্রে উৎসাহ যোগাতে হবে সর্বশেষ যে বিষয়টি আপনাদের যাদের সন্তানেরা এই নিয়মগুলো ফলো করার পরেও যখন দেখবেন যে আপনার সন্তান নিয়ম ভাঙছে প্রতিনিয়ত নিয়ম ভাঙছে এবং কোনোভাবেই তাকে নিয়ম মানাতে পারছেন না বা সে নিয়ম মানছে না তখন তাকে ডিপি করতে হবে যে বিহেভিয়ার থেরাপিস্ট আছে এবং সাইকোলজিস্ট আছেন তাদের স্মরণাপন্ন আপনারা হতে পারেন এবং বিহেভিয়ার থেরাপিস্ট এবং সাইকোলজিস্টের স্মরণাপন্ন হলে আশা করা যায় যে বাচ্চারা নিয়ম মানবে সুপ্রদর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বাচ্চাদের যে কোনো সমস্যা সম্বলিত প্রশ্ন আমাদেরকে করতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেবার জন্য আর হ্যাঁ আপনারা আমাদের এই ভিডিও থেকে উপকৃত হলেন কি না অথবা আরও কি ধরনের ভিডিও আমরা তৈরি করতে পারি কী ধরনের কন্টেন্ট হলে আপনারা আরও উপকৃত হবেন আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবেন না তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের সকলের জীবন সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি